হঠাৎ মঞ্চত খং উঠিল জুবিন গাৰ্গ। পোনপ্ৰথমবাৰৰ কাৰণে কণ্ঠশিল্পী দীপলিনা ডেকা আৰু জুবিন গাৰ্গক একেলগে দেখা গৈছিল মঞ্চত। কিন্তু দীপলিনা ডেকাৰ ওপৰত খং উঠিল জুবিন। দীপলিনাক ভালকৈ এহেকনি দিলে জুবিন গাৰ্গে। অনুষ্ঠানলৈ দেৰিকৈ অহাৰ বাবেই দীপলিনা ডেকাক সকলোৰে আগত গালি পাৰিলে জুবিন গাৰ্গে। এতিয়া চাওঁচোন আহক জুবিন গাৰ্গে দীপলিনা ডেকাক কিনো ক'লে, তাৰে কিছু দৃশ্য। খালি বৰ লেট, বহুত দেৰিয়া এটা সপোন আজি মোৰ পূৰ হ'ল। ধন্যবাদ, থ্যাংক ইউ গাইজ। জুবিন দা, মই ইয়াতে আছো। ডোন্ট বি লেট বিকজ টাইম ইজ টেকিং। মই এটা কথা কওঁ, এভৰি ছেকেণ্ড গ'জ ফ্ৰম ইয়ৰ লাইফ, দ্যাটছ ৱাই দ্য ৱাচ ইজ দেয়াৰ। ইউ আৰ গোয়িং টু ডাই ইন ইচ এণ্ড এভৰি ছেকেণ্ড। So what do you do? Do it right now. I don't believe in past, I don't believe in future, I believe in present day. That's why I'm Zubeen Garg. Thank you. Din jol rati jol dekhi halo halo moi due khar kobo bisarim asale aji moncho khon khubei lucky moncho mur karone, কারণ আজি এগারী মানে ফ্যান মুভমেন্ট হয়েছে মোর কারণে। ফ্যান মুভমেন্ট এই কারণে কারণ 2015 আপনি মোক সিনেমাখনত সুযোগ দিছিল আপনার প্রডাকশনে, সেইটো আসলতে মোর কারণে একটা বেলেগ ধরনের বেঞ্চমার্ক আসলে। আর জুবিন দা রব না কবলে দিয়ক, গতি মিশন চাইনা যেটা হয়েছে মোর জীবনত, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস অফ মাই লাইফ। মোর জীবনের বহুত স্পেশাল একটা ইনসিডেন্ট, হয়তো আপনাদের আজি মোক চিনি পাইছে, মিশন চাইনার বহুত অরিহণা আছে, সেইবাবে মই আজি মুকলিকৈ জুবিন দাক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করব বিচাৰিছো। থ্যাংক ইউ।